নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড পাকিস্তানের বুকে জেগে হিন্দু দেবতা লেখা সৌমি বিশ্বাস পাঠ চান্দ্রেই নিয়োগী প্রদেশ প্রদেশ আর শুক্কুরের মধ্যে দিয়ে বইছে সিন্ধু নদ নদের মাঝে জেগে রয়েছে এক ফালি জমি আর চারদিকে শুধুই গাছ কাছেই শুক্কুরে ব্যবসার জন্য ভিড় হলেও এই জায়গা জনশূন্য সাধনার জন্য এই জায়গাটি বেছে নিলেন বছর পনেরোর তরুণ সাধক আগুন জ্বাললেন শুরু করলেন সাধনা নিশ্চুপ জঙ্গল পেরিয়েও তার কথা পৌঁছে গেল সাধারণের কাছে তাকে খুঁজে নিল ভক্তরা তিনি উদাসীপন্থী গুরু বাবা বানখন্ডী তার এই সাধনাস্থলেই পরে করাচি থেকে দুশো কিলোমিটার দূরে শুক্কুরের কাছে তৈরি হল বেলো মঠ মানে বেলা বা সাধুর কুটির ভারত পাকিস্তান প্রসঙ্গে কর্তারপুরের নাম অনেকে জানলেও এক ফালি দ্বীপে গড়ে ওঠা এই মঠটির ইতিহাস কিন্তু অজানায় রয়ে গিয়েছে অথচ সেখানে এক হয়েছে দুটি ভিন্ন ধর্মবিশ্বাস পনেরোশো সালে গুরু নানক মারা যাওয়ার পর প্রথম গুরু হন তার বড় ছেলে বাবা শ্রীচন্দ তিনি উদাসী পথ অবলম্বন করলেন সংস্কৃত উদাস থেকে উদাসী মানে জাগতিক বিষয় নিরাসক্ত থাকা শ্রীচন্দ সংসার জীবন ত্যাগ করে শুধুমাত্র তপস্যার মাধ্যমে ঈশ্বর সাধনায় জোর দিলেন তাই তার উদাসী পন্থে বিশ্বাসীরা হল উদাসীপন্থী নিজস্ব রীতিনীতি আচার নিয়ে এরা মূল শিখ ধর্ম থেকে ভিন্ন হয়ে গেল এই ঘটনা মধ্যযুগের ধর্মীয় গোড়ামি কুসংস্কারে ছেয়ে গিয়েছে সমাজ জীবন হয়ে উঠেছে অসহনীয় সেই সময় মূলত উত্তর ভারতে এই উদাসীপন্থীরা একটা নতুন পথের সন্ধান দিল উদাসী পন্থে পাঁচজন হিন্দু দেবতার পুজো করা হয় এক কথায় পঞ্চ যত্ন শিব বিষ্ণু সূর্য দুর্গা আর গণেশ আর একই সঙ্গে রয়েছে গুরু গ্রন্থ সাহিব। মিলন হল হিন্দু শিখে এদের সঙ্গে নাগা সন্ন্যাসীদের অনেক মিল আছে উদাসীদের বাসস্থানকে বলা হয় আখড়া মহারাজা রঞ্জিত সিং এদের পৃষ্ঠপোষক ছিলেন তার সময় এরা প্রচুর জমি জায়গাও পায় উনিশ শতকের গোড়ার দিকে উত্তর পশ্চিম ভারতে আড়াইশোরও বেশি আখড়া ছিল হরমন্দির সাহিব মানে গোল্ডেন টেম্পল সহ গুরুদ্বার পরিচালনার দায়িত্বে ছিল এই গোষ্ঠী শুধু তাই নয় স্বয়ং ঔরঙ্গজেব যিনি শিখ গুরু তেগ বাহাদুরের মুন্ডুচ্ছেদ করেছিলেন তার হাত থেকেও রেহাই পেয়ে টিকে গিয়েছিল উদাসীপন্থীরা আঠেরোশো সত্তরে সিং সভা মুভমেন্টে অকালি দলের সঙ্গে তীব্র বিরোধ বাঁধে উদাসীপন্থীদের উনিশশো পঁচিশে শিখ গুরুদ্বারা বিল পাশ হয় সব গুরুদ্বার এমনকি গোল্ডেন টেম্পলের নিয়ন্ত্রণ নেয় শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এরপর থেকে পাঞ্জাবে উদাসী পন্থীদের আধিপত্য কমতে থাকে লেখা শুরু করেছিলাম বাবা বানখন্ডির কথা দিয়ে সেটা আঠেরোশো দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি এই দ্বীপে থেকে উদাসী পন্থের প্রচার করেন উনিশ শতকের শেষের দিকে উদাসী পন্থের ক্ষমতা আর প্রভাব কমতে শুরু করেছে এর মধ্যেও আঠেরোশো এ সিন্ধু নদের এই ছোট্ট চরে গড়ে উঠল সদবেলো জয়পুর থেকে মার্বেল পাথর আনিয়ে কারুকার্যে সাজিয়ে তোলা হলো। এই কমপ্লেক্সে দুটো ভাগ বেলো। এখানে রয়েছে আর বহু দেবদেবীর মন্দির গুরু গ্রন্থ সাহেব দূর থেকে আসা ভক্তদের খাওয়ার জন্য লঙ্গরখানা রয়েছে নানাবিধ বইয়ের বিশাল লাইব্রেরি সাধুদের থাকার জায়গা তাঁদের ক্ষেত্র। সব মিলিয়ে সৎবেলো হয়ে উঠল উদাসী পন্থীদের মূল উপাসনা স্থল কিন্তু স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের সময় সাদবেলোর প্রধান মহন্ত ও প্রধান আশ্রমটি সরানো হল মুম্বাইয়ে হল সাধু বেলা উদাসীন আশ্রম এখনও ভারতে ছটি আশ্রম রয়েছে আর এই সবের প্রধান মহন্ত হলেন আচার্য স্বামী গৌরী শঙ্কর দাস আর সথবেল রয়ে গেল পাকিস্তান গভর্নমেন্টস ইভাকুই ট্রাস্ট প্রপার্টির নিয়ন্ত্রণে এখানেই রয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় মন্দির আস্থান। বাবা বানখণ্ডীর প্রয়াণ দিবসকে ঘিরে তিন দিনের মেলা বসে বহু মানুষ আসেন এখানে তিনি হিন্দু কি শিখ কি মুসলিম সৎ পেলো তা বিচার করে না